নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আবারও আপনাদের নতুন রেসিপিতে স্বাগত জানাই। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও আপনাদের সাথে আলুর নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু কাতলি রেসিপি। পুরো রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আর শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আলু কাতলির রেসিপি বানাতে এখানে আলু নিয়েছি বন্ধুরা, মাঝারি সাইজের 4টে আলু নিয়েছি। তারপর আলুগুলো খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি, 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিলাম। তারপর একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি আলুটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব, একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষ রান্নাটা আমি আজকে সর্ষে তেলে বানাবো, সেই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে দেব। তারপর আমি আগে থেকে কেটে রাখা ধুয়ে জল ঝরানো আলুগুলো দিয়ে দেব। আলু খুব ভালোভাবে ভেজে নেব, প্রায় 7 থেকে 8 মিনিটের মতন আলু ভেজে নেব, যাতে আলুটা প্রায় 80-90% সিদ্ধ হয়ে যায়। ভেজে নেব খুব ভালোভাবে। আর আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ এবং হলুদ। আর এই রেসিপিটা কিন্তু জলখাবারে মুড়িতে বা রাতের রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। একদিন যদি আপনারা বানিয়ে খেয়ে থাকেন তাহলে দেখবেন পরের দিন আবারও এই রেসিপিটা খেতে মন হবে। হলুদ এবং লবণ দিয়ে নিয়েছি বন্ধুরা, খুব ভালোভাবে আলু ভেজে নিচ্ছি। এই যে এরকমভাবে আলু ভেজে নিচ্ছি, সব আলুগুলো গোল্ডেন করে কেটে নিয়েছি। তারপর আলু ভাজা হয়ে গেলে একটা ছাঁকনি নিয়েছি বন্ধুরা, ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে আলু তুলে নেব। সমস্ত আলুগুলো তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। এই যে এরকমভাবে আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এখনও যদি এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। সমস্ত আলু ভেজে তুলে নিয়েছি বন্ধুরা, তেলের পরিমাণ একটু বেশি ছিল তাই তেল একটু কমিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তার সাথে দিলাম সামান্য পরিমাণে হিং। হিং দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখেছিলাম, নাহলে হিংটা পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজে 2টো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। টমেটো কুচি ভাজার জন্য দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে প্রায় 2 মিনিট মতন টমেটো কুচি আমি ভালোভাবে ভেজে নেব। আর তার সাথে আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে দিয়ে দেব, হাফ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখন, আর বাকিটা পরে দিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে টমেটো ভেজে নেব। টমেটোটা যখন গলে গলে আসবে বন্ধুরা তখন আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। আপনাদের যদি হাতের কাছে জিরার গুঁড়ো থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু গুঁড়ো মশলা দিয়ে টমেটোর সাথে ভালোভাবে কষে নেব, যাতে গুঁড়ো মশলা কাঁচা গন্ধটা না থাকে বা টমেটোটার কাঁচা গন্ধ না থাকে। খুব ভালোভাবে কষে নেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে ঠিক ততক্ষণ আমি কষে নেব। এইভাবে কিছুক্ষণ কষে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিট মতন। এই যে দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে এবং টমেটোগুলো কিন্তু প্রায় গলে গেছে। এবার আমি অ্যাড করে দেবো আগে থেকে গোল্ডেন করে ভেজে নেওয়া আলু। আলু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলু কিন্তু বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, খুব একটা বেশি সময় লাগবে না এই রেসিপিটা বানাতে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে ফ্লেমটা রেখে দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে আলু মিশিয়ে নেব। এরকমভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যাতে মশলা গ্রেভিটা খুব ভালোভাবে আলুতে লেগে যায়। তারপরে আলুটাকে আবারও 2 থেকে 3 মিনিট মতন লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আলু যেটুকু সিদ্ধ হতে বাকি আছে বন্ধুরা তাই ঢাকনা চাপা দিয়ে আবারও আলু সিদ্ধ করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব, তাহলে কিন্তু পুরোপুরিভাবে আলু সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢাকনা খুলে নিয়েছি বন্ধুরা, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তখন আমি রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি, সেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিলি ফ্লেক্স। আবার আপনারা লঙ্কাটা তেলের মধ্যে ভেজে গুঁড়িয়েও দিয়ে দিতে পারেন যদি হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকে। এবার দিয়ে দিচ্ছি সবার শেষে ধনে পাতা কুচি।
ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এক মিনিট পর আবারও ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। বন্ধুরা, পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে চটপটার স্বাদের আলু কাতলি, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আজকে শেয়ার করা রেসিপির ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।